আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটা আমি শুরু করব মুড মেইননেট নিয়ে। তো আমি গতকাল আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করেছিলাম যে মুড মেইননেট নিয়ে ভিডিও দিতে চাইছিলাম গতকাল রাতে, বাট তখন কিন্তু ইথুরিয়াম যে গ্যাস ফিটা এটা দেখতে পাচ্ছেন প্রায় 31-এ ছিল, যেটা কিন্তু আমাদের জন্য অনেক হাই। কারণ আপনারা জানেন মেইননেটে কাজ করতে হলে আমাদেরকে অনেক ট্রানজেকশন করতে হবে, বাট সেই ট্রানজেকশনে যদি আমাদের হিউজ লেভেলে একটা ফি কাটে সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য অবশ্যই লসদায়ক। ওকে, আপনারা কিভাবে কম ফি দিয়েই মূলত এই মুড মেইননেটে সাকসেসফুলিভাবে জয়েন করবেন, তো এই প্রসেসটাই দেখাবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা এটা, তো টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন করে না থাকেন অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন। এখানেই মূলত আমরা প্রতিনিয়ত আপডেটগুলো শেয়ার করি। তো তো মুড মেইননেটের যে টাস্কগুলো এগুলোর লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিব। প্রথমেই আমাদের সামনে যে টাস্কটা রয়েছে গেট ইন অন দ্য অ্যাকশন উইথ দ্য মুড নেটওয়ার্ক এয়ারড্রপ কুইস্ট, এখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন হেয়ার নামে একটা অপশন, এখানে জয়েন হেয়ার একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে প্রথমে আপনার ইনভাইট কোডটা, এটা টিক মার্ক থাকবে, এটা আপনি দিয়ে দিবেন। তারপরে যে কানেক্ট টুইটার অপশন, এই কানেক্ট টুইটার অপশনে ক্লিক করবেন। তো কানেক্ট টুইটার অপশনে ক্লিক করার পরে আপনার ব্রাউজারে যে টুইটারটা কানেক্ট করা আছে ওই টুইটারটা এখানে শো করবে, জাস্ট আপনি ওটা অথোরাইজ করে দিবেন। অথোরাইজ করে দিলে ওইটা টুইট হয়ে যাবে। তারপরে এখানে কানেক্ট ওয়ালেট, এখানে একটা ক্লিক করবেন। এখানে অবশ্যই একটা জিনিস ট্রাই করবেন, আপনার মেইন নেটের যে ওয়ালেটগুলো রয়েছে ওগুলোই কানেক্ট করার, কারণ এখানে আপনার ওয়ালেটের কোয়ালিটি যতটা বেস্ট হবে তত বেশি পয়েন্ট আপনি এখান থেকে পাবেন। মেটামাক্সে ক্লিক করলাম, মেটামাক্সে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার যে ওয়ালেটটা রয়েছে ওইটা আমি সিলেক্ট করলাম। অবশ্যই ইথুরিয়াম নেটওয়ার্কে করতে হবে বা মুড মেইন নেটে, যেটাই হোক এটা আপনি অ্যাড করে নিয়েছেন অলরেডি। তো দেখতে পাচ্ছেন আমি জয়েন করার সাথে সাথে 111টার মতো পিটিএস বা পয়েন্ট পাইলাম, এরা কিন্তু আমার ওয়ালেটের জন্য পাইলাম। কেন পাইলাম দেখেন, ইথুরিয়াম স্ক্যালিং করেছি আমি লেয়ার টুতে এবং ডেফি ব্রো অ্যান্ড ল্যান্ড সোয়্যাপ, এটা এই কয়েকটার জন্য এই দুইটা টিক মার্ক কিন্তু আছে, এগুলো আমি করিনি, যার এগুলো করলে আমার আলাদা একটা পিটিএস থাকতো আমার ওয়ালেটে। ওকে, তো মূলত এখন আপনাদের কাজ কি, এখানে মূলত করতে হবে আপনাদের ব্রিজ। তো ব্রিজ করার জন্য পাশে দেখতে পারবেন ব্রিজ আইকন, ব্রিজে ক্লিক করবেন। তারপরে আপনার ওয়ালেটে অবশ্যই অবশ্যই ইথুরিয়াম আনবেন, $40 $50 আপনার যেটা ভাল লাগে আপনি যে অ্যামাউন্টটা দিয়ে করবেন। আমি ট্রাই করবো আপনারা বেশি একটা অ্যামাউন্ট দিয়ে করবেন, আমি প্রায় $51 মতো আমার ওয়ালেটে নিয়ে আসছি, $20 $30 দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। ব্রিজ করার জন্য প্রথমে ইথুরিয়াম ইথুরিয়াম মেইননেট এখানে দিবেন, আপনি কত পরিমাণ ইথুরিয়াম দিয়ে এখানে সোয়্যাপটা ব্রিজটা করবেন ওইটা দিবেন। তো আমি 0.0, তারপরে আপনি আপনার ওয়ালেট চেক করলে দেখবেন মুড নেটওয়ার্কে আমাদের $41.42 মতো চলে আসছে। তো এটাই মূলত কাজ, এই ব্রিজটাই আপনাকে এখান থেকে করতে হবে। আবার আপনি চাইলে মুড ইথুরিয়াম থেকেও আপনি আপনার মেইন যে ইথুরিয়ামটা রয়েছে এটাতে নিয়ে আসতে পারবেন। তো এই যে এখানে আপনার ব্রিজ টু ইথুরিয়ামে ক্লিক করলে আপনার এখানে 7 দিন লেখা, বাট 7 দিন লাগে না, কিছু সময়ের মধ্যেই হয়ে যায় এটা। যাই হোক, ব্রিজ টু ইথুরিয়ামে ক্লিক করলে এটা ব্রিজ করতে পারবেন। তো আমি এটা পরে করব, জাস্ট আমার আরও কিছু টাস্ক আছে যেগুলো আমি এয়ারড্রপের জন্য আরও বেস্ট একটা মানে বেনিফিট পেতে পারি। তো এখন যে টাস্কগুলো দেখাবো এগুলো অপশনাল টাস্ক, এগুলো আপনার করলে হবে না করলে হবে। আপনার যদি জাস্ট এই ইথুরিয়াম থাকে আপনি জাস্ট এখানে একটা ব্রিজ ইউজ করবেন তাহলেই আপনার হয়ে যাবে। আর আপনি যদি আমি যে টাস্কগুলো বর্তমানে দেখাবো এগুলো যদি করেন তাহলে আপনি এক্সট্রা একটা বেনিফিট পাবেন। তো আমি দেখাচ্ছি ওই টাস্কগুলো আপনি কীভাবে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন তাদের এয়ারড্রপ ডিটেলসগুলো, এখান থেকে আপনারা এ টু জেড দেখতে পারবেন। ওকে, তো এখান থেকে এ পাশে এয়ারড্রপ আইকন দেখতে পারবেন, তো এয়ারড্রপ আইকনে ক্লিক করে দিবেন। এয়ারড্রপ আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে পিটিএসটা থাকবে এটা কিন্তু বেড়ে যাবে আশা করি। আর এটা কিন্তু বুস্টেড রেওয়ার্ড অ্যাক্টিভ, মানে এখানে আপনার 2x পয়েন্ট যেটা দিবে, নিচের দিকে আসবেন, এয়ারড্রপে ক্লিক করে নিচের দিকে আসলে দেখতে পারবেন দুইটা ওয়ে আমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, একটা হচ্ছে রেফার করা আর একটা হচ্ছে 2x পয়েন্ট ইনকাম করা। 2x পয়েন্ট ইনকাম করতে হলে আমাদেরকে এই যে তিনটা ডেস্ক দিয়েছে তারা এই তিনটাতে কাজ করতে হবে। প্রথমেই আমরা যেটা করব কিম এক্সচেঞ্জে ক্লিক করব। তো কিম এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে আপনাদের যে ওয়ালেটটা রয়েছে এটা কানেক্ট করতে হবে। তো ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন আমি দেখাচ্ছি, এখান থেকে যে কানেক্টে ক্লিক করবেন এবং মেটামাক্সে ক্লিক করবেন। তো মেটামাক্সে ক্লিক করার পরে এখান থেকে মেটামাক্সে কনফার্মেশন আসবে, এখান থেকে নেক্সট করবেন, কানেক্টে ক্লিক করবেন। আপনার ওয়ালেটে যে পরিমাণ মুড ইথুরিয়াম থাকবে এটা শো করবেন, জাস্ট আপনি এটা ম্যাক্স করে দিতে পারেন, ম্যাক্স না সরি, আপনি কিছু পরিমাণ ইউএসডিটি এখানে ইয়ে করবেন আর কি, $0.024, এটাও এনাফ, এটা করলে হবে। এখানে মূলত আপনার কাজ হচ্ছে এই ইউএসডিটি থেকে আপনাকে কী করতে হবে,
লিকুইডিটি অ্যাড করতে হবে, সেই জন্য আমরা প্রসেস টু সোয়্যাপে একটা ক্লিক করব। এখানে আমাদের একটা সোয়্যাপও হয়ে যাবে প্লাস লিকুইডিটিটাও অ্যাড করতে পারবো। দেখা যাবে যে এখানে সোয়াপ করার বিনিময়ে আপনাদের এক্সট্রা একটা ফি ইয়ে দিতে পারে। এখানে দেখেন গতকাল রাতে কিন্তু প্রায় $1.5 ফি যাইতো, বাট এখন মাত্র 51 সেন্টের মতো ফি যাচ্ছে। তো ওই জন্য বলি আমি সকাল সকাল ট্রাই করবেন মেইনেতে যতগুলো কাজ রয়েছে, বিশেষ করে 11টার দিকে করলে আপনার আরও এক্সট্রা একটা বেনিফিট আপনারা এখান থেকে পাবেন, মানে ফির দিক দিয়ে। ওকে, তো যাই হোক, এটা কিন্তু প্রসেসিং অলরেডি আমাদের এটা সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে। এখন আমরা ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পরে এখান থেকে আর্ন অপশনে ক্লিক করে লিকুইডিটি অপশনে একটা ক্লিক করব। লিকুইডিটির অপশনে ক্লিক করার পরে এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করে এখানে ইথোরিয়াম দিব, নিচে দিব হচ্ছে USDT। তারপরে এখান থেকে আমাদের USD ব্যালেন্স রয়েছে $4, এখান থেকে আমি জাস্ট একটা অ্যামাউন্ট টাইপ করলাম। অ্যামাউন্ট টাইপ করার পরে অ্যাপ্রুভ USDতে ক্লিক করব। অ্যাপ্রুভ USDতে ক্লিক করার পরে সরি, এখান থেকে আমি আরও কম দিয়ে করব, ধরেন $2 দিয়ে করব। তো এখান থেকে আমি $2 দিয়ে করবো, বাদ বাকি রেখে দেবো, আমার বাদ বাকি আরও কাজ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু এটা মুড নেটওয়ার্কের USDT, এটা আপনার ওইভাবে কোনো কাজে লাগবে না। তো এখানে অলরেডি আমাদের একটা কনফার্মেশন আসছে, এটা দিলেও হবে। এখানে আমি $2 টাইপ করি, তাও এটা হবে। নেক্সট অপশনে ক্লিক করবো, অ্যাপ্রুভে ক্লিক করবো। অ্যান্ড দেন এখান থেকে আমরা একটু ওয়েট করলে দেখতে পারবো এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু $37 রয়েছে, $4-5 মতো ফি খরচ হয়ে গেছে ব্রিজ করতে, অলমোস্ট সব কিছু হয়ে গেছে। আরও জাস্ট দুইটা কাজ আমাদের এখানে আছে, ওইগুলো করলে আশা করি আপনাদের এটা হয়ে যাবে। তো এই লিকুইডিটিটা এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো এই লিকুইডিটিটা এখানে আপনারা অ্যাড করে নেবেন। এখান থেকে আমি এখানে একটা রিফ্রেশ দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন মূলত। তো এখান থেকে আমরা USDতে ক্লিক করব, ইথোরিয়ামে ক্লিক করব। দেখেন এখানে $4 দেখাচ্ছে না, তো ওয়েট করি আমরা একটু। এখানে মেবি ট্রানজেকশনটা আমাদের হয়নি, আমরা $2 ক্লিক করে প্রোভাইড লিকুইডিটিতে ক্লিক করব। প্রোভাইড লিকুইডিটিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা 68 সেন্টের মতো ফি নেবে, জাস্ট প্রসেসে ক্লিক করব। এবার দেখবেন হয়ে যাবে, তখন আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা একটু ওয়েট করি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজেকশনটা সাকসেসফুলি হয়ে গেছে, ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করলে এখানে আপনাদের কাজটা শেষ। এখন আপনারা এখান থেকে এটা জাস্ট এরকম করে রেখে দিবেন। ওকে, লিকুইডিটি রেখে অ্যাড করে থাক, সমস্যা নেই। জাস্ট আপনার এটা পরবর্তীতে আনলক আপডেট আমরা দিয়ে দিব, সমস্যা নেই। এখান থেকে যে পজিশনে আসলে আপনার যে লিকুইডিটিটা এটা দেখতে পারবেন, এখান থেকে আপনারা উইথড্রও নিতে পারবেন, সমস্যা নেই। আপনি এনি টাইম এখান থেকে আপনি যে USDTটা এখানে স্টেক করলেন, ওই USDTটা এখান থেকে আপনি উইথড্র নিতে পারবেন। ওকে, তো যাই হোক, এখান থেকে যে 100% করে দিলে এখান থেকে আপনার USDTটা আপনি উইথড্র নিতে পারবেন। এই যে USD অ্যামাউন্ট $1.89 আমরা এখান থেকে এটা ইয়ে করেছি। তো যাই হোক, এটা আমি পরে দেখাবো। জাস্ট আপনার দ্বিতীয় যে কাজটা ওইটা আমরা যাব। তো দ্বিতীয় কাজটা কি, এখানে ফার্স্ট যেটা এটা আমরা কমপ্লিট করে নিছি, কিম এক্সচেঞ্জারের ওটা করে নিছি। এখন আমরা এই যে আইকনিক বা আইসনিক যেটাই বলেন ওইটার যে টাস্কটা রয়েছে ওটা করব। সেটার জন্য আইসনিকে ক্লিক করে দিব। আইকনিকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এগুলো অপশন দেখতে পারবো। তো আমরা জাস্ট কি করব, আমাদের যে মেইন যে ফোকাসটা, এখানে আমাদের এই যে সি মার্কেটে একটা ক্লিক করে দিতে হবে। সি মার্কেটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, দেন মেটামাক্সে একটা ক্লিক করবেন। মেটামাক্স অ্যান্ড কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে আপনার ওয়ালেটটা সিম্পলি এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন USDT, USDC, W ইথোরিয়াম এগুলো দেখতে পারবেন। এগুলো মূলত আপনাদেরকে সাপ্লাই করতে হবে। তো আমি আপনাদের কিন্তু এই যে এখানে কিম এক্সচেঞ্জারে যখন কাজ করি আমরা, আমি আপনাদের আগে কিন্তু বলছিলাম আপনারা জাস্ট আপনার হাতে কিছু পরিমাণ USDT রেখে দিবেন। সেক্ষেত্রে আপনার যদি USD না থাকে আবারও এখানে সোয়াপ করতে হবে, আবারও একটা এক্সট্রা ফি দিতে হবে। তো আমি ওই জন্য USDT আমার হাতে কিছু রেখে দিছি, ওই USD দিয়ে এখানে মূলত আমি সাপ্লাই অ্যান্ড উইথড্রটা করব। সেই জন্য আমরা এই যে USDT 2 নম্বর যেটা এটাতে ক্লিক করব। অ্যান্ড দেন এখান থেকে আমরা এটা কী করব, আমরা ম্যাক্স করে দেবো, আমাদের যে ব্যালেন্সটা রয়েছে এটা ম্যাক্স করে সাপ্লাই USDTতে ক্লিক করব। তো এখানে এনি ব্যালেন্স দিয়ে করতে পারবেন, মিনিমাম কোনো ব্যালেন্স নাই, যত বেশি ব্যালেন্স দিয়ে করবেন তত বেশি বেনিফিট আপনি এখান থেকে পেতে পারেন। তো কনফার্মে ক্লিক করে দিলাম, এখান থেকে আমাদের ট্রানজেকশনটা স্পেন্ডিংয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজেকশনটা কিন্তু সাকসেসফুলের দিকে দেখি অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদের আরেকটা ট্রানজেকশন দিতে হবে, এখানে আমাদের গ্যাস ফি যাবে $1.80। তো যাই হোক, কিছু করার নাই, ফি যাবে এটা, যেহেতু এটা লিকুইডিটি অ্যাড হচ্ছে বা সাপ্লাই হচ্ছে। তো এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু ফার্স্টের যেটা এটা হয়ে গেছে, আমাদের সেকেন্ডটাও হয়ে গেছে। আমরা এখন কন্টিনিউয়ে ক্লিক করে দিব। কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে এটা কিন্তু অলরেডি আমরা করে নিছি সাপ্লাই USDT।
আমরা যদি এখানে উইড্রোতে আসি, এই যে দেখেন উইড্রো, এটা কিন্তু আমাদের সাপ্লাই হয়ে গেছে। আমরা এখন এনি টাইম এখান থেকে উইড্রো নিতে পারবো, বাট উইড্রোটা এখন না নেওয়াই বেটার, 24 আওয়ার বা পরবর্তীতে উইড্রো নেবেন। ওকে, এই টাস্কটা কমপ্লিট। এখন আমাদের আর কি টাস্ক আছে আমি ওইটা দেখাচ্ছি। তো এখানে আর একটা টাস্ক আছে, সেটা হচ্ছে মুড এনএস স্পেস আইডি ডোমেইন। এই ডোমেইনটা মিন করতে হবে, ডোমেইন মিন করলে কাজটা শেষ। জাস্ট আমি এইখানে একটা ক্লিক করে দিলাম, এটা হচ্ছে স্পেস আইডি ডোমেইনের মতো। আপনারা কিন্তু জানেন স্পেস আইডি থেকে আপনারা ভালো একটা প্রফিট নিয়েছিলেন, প্রায় $40, কেউ $10, কেউ $20 এরকম করে। আমি নিজে প্রায় $45 মতো পাইছিলাম, বাইন্যান্সে কিন্তু লিস্ট আছে বর্তমানে। তো এরকম একটা অপশন নিয়ে আসবে, আপনার ইচ্ছা মতো আপনি একটা ডোমেইন এখানে মিন করবেন। এখান থেকে আমি OIW21, তো এখান থেকে আমি আমার নামটা দিলাম। এখান থেকে অ্যাভেলেবেল রয়েছে যে মুড নেম সার্ভিস, অ্যাভেলেবেলে ক্লিক করে দিব এবং এখান থেকে $5 কাটবে। জাস্ট রেজিস্টারে একটা ক্লিক করে দিব। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে $2 ফি কাটবে, টোটাল $60.41 মতো কাটবে। যাই হোক, সমস্যা নেই, জাস্ট আমি ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ একটা ক্লিক করে দিলাম। ট্রানজ্যাকশন অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। তো আমরা একটু ওয়েট করি। তো অলরেডি মেবি এটা হয়ে গেছে, আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে ট্রানজ্যাকশনটা। তো এখন আমরা ডোমেইনটা দেখতে পারবো, আমাদের ডোমেইনটা। তো জাস্ট দেখার জন্য এই যে এখানে ক্লিক করবেন, মাই ডোমেইনে ক্লিক করবেন, তারপরে দেখেন এটা আমাদের আগের স্পেস আইডি ডোমেইন। এটা কিন্তু 48 দিন পর এক্সপায়ার হয়ে যাবে, আর এটা 1 বছর পরে এক্সপায়ার হবে। আর এটা চাইলে আপনি লিস্টও করাইতে পারবেন, মানে এখানে সেল আউটও করার ওয়ে আছে, বাট এটা তো আমরা সেল করবো না, আমরা এটা কাজের জন্য নিলাম এখানে। ওকে, তো যাই হোক, এই ছিল মূলত এই যে মুড নেটওয়ার্কের মেইন যে ওয়ার্কিং সিস্টেমটা। এখানে আপনার পজিশনটা দেখতে পারবেন, লিডার বোর্ড মানে 52,413 পজিশন আমার রয়েছে। তাইলে বোঝেন কত মানুষ জয়েন করেছে এবং কত মানুষ এখানে কাজ করেছে। ওকে, তো আপনার যে PTSটা, এটা কিন্তু আপডেট হবে কিছু সময় পরপরই, আর মন চাইলে আপনি রেফার করতে পারেন এখানে। রেফার করলে এক্সট্রা একটা বেনিফিট আপনি এখান থেকে পাবেন। এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়েন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।